তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জেরক্স হয়ে গেছে, তো এখন আমরা এটাকে দেখে নেব। এই দেখুন পেপারটা দেখতে পাচ্ছেন, এই দেখুন। নমস্কার বন্ধুরা, আপনিও কি মাইক্রো জেরক্স করতে চান এবং আপনার কাছে যদি একটি পিডিএফ ফাইল থাকে, সেই পিডিএফ ফাইলটাকে যদি আপনি মাইক্রো জেরক্সে কনভার্ট করতে চান তাহলে কিভাবে করবেন সে বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এর জন্য আপনার কাছে একটি প্রিন্টার অবশ্যই থাকতে হবে। তো আমরা এর আগে যে মাইক্রো জেরক্সটা দেখেছিলাম সেটা আমরা শুধু প্রিন্টারের সাপোর্ট নিয়ে দেখেছিলাম যে প্রিন্টার থেকে কীভাবে আপনি মাইক্রো জেরক্স করবেন, এবং সেটাতে শুধু আপনার কাছে একটি হার্ড কপি ছিল, কিন্তু এখানে পিডিএফ ফাইল সেটা কিন্তু সফট কপি হয়। সেই পিডিএফ ফাইলটাকে আপনি কিভাবে মাইক্রো জেরক্স করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। ভিডিও সঙ্গে থাকুন এবং ভিডিওটি যদি এখন পর্যন্ত লাইক না করে থাকেন লাইক করে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, পিডিএফ ফাইলটাকে যদি মাইক্রো জেরক্স করতে হয় অবশ্যই আপনার একটি প্রিন্টার তো লাগবে, এবং তার সাথে সাথে আলাদা একটি ডিভাইস লাগবে, সেটা হচ্ছে আপনার কম্পিউটার বা ডেস্কটপ বলতে। তো সেই ডেস্কটপ ল্যাপটপ যাই থাকুক না কেন আপনার কাছে, সেটা কিন্তু আপনার দরকার পড়বে, সেটার দ্বারাই আপনাকে করতে হবে। তো তার সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আমরা দেখিয়ে দেবো, তো আসুন দেখে নিন। তো নমস্কার বন্ধুরা, এখন আমরা দেখে নেবো যে আপনি আপনার যে পিডিএফ ফাইলকে কিভাবে মাইক্রো জেরক্সে পরিণত করবেন। তো বন্ধুরা, এর জন্য দেখতে পাচ্ছেন এরকম একটি আপনার কাছে কম্পিউটারের দরকার পড়বে। তো কম্পিউটার যদি থাকে তাহলেই কাজটি করতে পারবেন। তো কম্পিউটারে এভাবে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, তো আমার কাছে এরকম একটি পিডিএফ ফাইল আছে। তো সেটাকে এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে সেভ করে রেখেছি ডেস্কটপের মধ্যে। তো এই ফাইলটাকেই আমি আপনাদের করে দেখাবো। তো বন্ধুরা, সর্বপ্রথম এই ফাইলটাকে ওপেন করে নিতে হবে। তো এটা যেহেতু ক্রোম ফাইল, যেটাকে HTML ফাইলও বলা হয়, তো বন্ধুরা এভাবে ওপেন হয়ে গেছে। তো এটা যখন করবেন অবশ্যই আপনার প্রিন্টারটি কানেক্ট করে নেবেন, না করলেও অসুবিধা নেই। এখানে যে প্রিন্টের অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এই প্রিন্টের অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এটা শো করছে। তো বন্ধুরা, এই প্রিন্ট করার আগে অনেক কিছু সেটিং আপনাকে করতে হয়, তো সেই নিয়ে ভিডিও আগেও বানিয়েছি। তো বন্ধুরা, এখন আমরা এটাকে, যেহেতু এটা কালার আছে বলে এটা কালারে রাখতে পারি, অথবা এটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এটা করার পর এখানে দেখতে পাচ্ছেন, তো এটাকে যদি মাইক্রো জেরক্স করতে হয় তো এর জন্য আপনাকে এখানে মোর সেটিংগুলো অপশন পেয়ে যাবেন, মোর সেটিংয়ে আসতে হবে। তো বন্ধুরা, এটা A4 সাইজ পেজের মধ্যেই আছে, পেজটা আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, আবার এটাকে আপনি কম বেশিও করতে পারেন। তো সবথেকে ছোটো সাইজের পেজও আপনি নিতে পারেন, 3.5x5 অথবা 4x6, ঠিক আছে। 4x6 নিলে এটা অলরেডি 4x6 পেজের মধ্যে চলে আসবে, কিন্তু ঠিক আছে, এটা পেজ সেটিং হলো, মাইক্রো হলো না পুরোভাবে। তো আমরা এখানে A4 পেজের মধ্যে এটাকে রেখে দেবো যেরকম ছিল, এটা থেকে বেশি কিছু করব না, ঠিক আছে। তো এরপর এখানে আমাকে দেখুন, এখানে স্কেল স্কেল বলে যেটা আছে স্কেলের মধ্যে চলে আসতে হবে। তো এখানে স্কেলের মধ্যে এসে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট আছে, ফিট প্রিন্টেবল এরিয়া আছে, ফিট পেপার আছে, তো এগুলোতে কিছু করতে হবে না। আপনাকে যে কাস্টমাইজ, যে কাস্টম আছে, কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 100% করা আছে, এটাকে চাইলে আপনি বড়ও করতে পারবেন, কমও করতে পারবেন। তো এটাতেই হচ্ছে মেন কাজ। তো এইভাবে নিচের ডাউন অ্যারোটাকে আপনি টিপে ধরে এটাকে ছোট করবেন, দেখুন এটা যত ছোট করবেন তত ছোট হতে থাকবে। এইভাবে আপনি এটাকে যত বেশি ছোট করবেন, দেখতে পাচ্ছেন এটা এইভাবে একটি পেজের কর্নারে চলে যাবে পুরো। তো এটা আপনি 10 পর্যন্তই করতে পারবেন, এর থেকে আর ডাউন করতে পারবেন না। তাহলে দেখুন এটা কত বড় সাইজের লেখাটা একদম মাইক্রো হয়ে গেল, মাইক্রো সাইজ হয়ে গেল। তো বন্ধুরা, এরকম যদি আপনার অনেক বড় লেখা থাকে A4 সাইজেরও, সেটাকে আপনি কিন্তু এরকম সাইজ করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে মেন বিষয়, আপনাকে এখানে কাস্টম করে নিতে হবে। তো এই সেটিংটা যদি করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার যে কোনো পিডিএফ ফাইলকে আপনি আপনি মাইক্রো জেরক্সে পরিণত করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব এটা মাইক্রো জেরক্সটা আমরা তো এখানে করলাম, এটা এখনও পর্যন্ত সফট কপির মধ্যে আছে, তো এটাকে আমরা প্রিন্ট করে দেখব যেটা আমার মাইক্রো হয়েছে কি না। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানে প্রিন্টিং কমান্ড দিচ্ছি এবং এরপরে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জেরক্স হয়ে গেছে, তো এখন আমরা এটাকে দেখে নেব। এই দেখুন পেপারটা দেখতে পাচ্ছেন, এই দেখুন একদম কিন্তু ছোটো সাইজের হয়ে গেছে। তো এখানে যেহেতু আমরা অ্যাডজাস্টটা করিনি ঠিকভাবে, তো সেই হেতু এখানে আসেনি, ঠিক আছে। এটা কাস্টম করে নেওয়ার পর এইভাবে ছোটো করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনি করে নিতে পারবেন। তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং মাইক্রো জেরক্স রিলেটেড যদি আরও কোনো ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।